হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকে নতুন একটা ব্লগে আমি চলে আসছি, আমি মাসুদ হোসেন। আজকে আপনাদেরকে ভিন্ন ধরনের একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে যে আজকে হঠাৎ করে ঢাকা যাওয়ার একটা প্ল্যান করলাম। তো ঢাকা যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি, তো আজকে ঢাকা যাব, কী জন্য যাবো সেটা দেখতে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এই বিষয়টা তুলে ধরলাম, অনেক দিন পর ঢাকা যাইতেছি, আর ঢাকা যাওয়ার একটা মূল উদ্দেশ্য আছে, সেটা আমি বলবো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা আপনাদেরকে মাঝে বলবো যে আসলে কেন আমি ঢাকা যাইতেছি। তো দেখতে থাকুন পুরে পুরে। আমি আছি মাসুদ নুশান, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলো আপনার মন্তব্য জানিয়ে আমাকে বলুন কোন ধরনের কন্টেন্ট আপনারা চান। তো দেখতে থাকুন পুরে পুরে। যাবো আজকে কোথায়? ঢাকা। আমার সাথে বের হবো, আমার সাথে মেয়েদের আসছে, রাতুল আছে, আমরা ঢাকা যাব। তো আজকে আপনাদেরকে দেখাবো, সোনাগির পর ঢাকা যাইতেছি, তো এখন বাসা থেকে পুরো রেডি, তা আমি এখন বাসা থেকে বের হবো। ট্যাপ নিব। এই যে রাতুল, রাতুল ভাই ঢাকা যাবে, আঙ্গ খেতু ভাই। হ্যাঁ, ও ব্যাগ একটা লইছে, অফিসার 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 একটা ভাব লইছে, দেখেন না। তো চলে যাবো আজকে, দাদা ভাই অনেক কিছু নেওয়ার জন্য বলছে, এটার ভিতরে অনেক কিছু নিছি। তো অনেকদিন পর ঢাকা যাইতেছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। তো ঢাকার কিছু কালচার আপনাদের মাঝে তুলে ধরবো, আর ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য কি সেটা আমি বারবার বলতেছি যে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, সেটার উদ্দেশ্য আমি অবশ্যই বলবো। পুরো ভিডিও দেখতে থাকেন, আসলে খুশির একটা বিষয় আলহামদুলিল্লাহ। যদি বিষয়টা হয় তো সাকসেসফুল হয়, তাহলে মনে করেন আমি অনেক খুশি। তো সেই সাকসেসফুল হওয়ার জন্য আপনারা সবাই আমার দোয়া করেন। আর আজকে ঢাকা যাইতেছি, ইনশাল্লাহ যাত্রা যেন শুভ হয়। চলুন আজকে অনেকদিন পর আপনাদেরকে এই ভিডিওটা দেবো। লঞ্চে উঠে গেছি, আমরা উঠে বসে রয়েছি, লঞ্চ ছাড়বো কতক্ষণ পর, তারপর ওই পাড়া যাবো, নদীর মাঝখানে আসি, তারপর ঢাকার উদ্দেশ্যে যাব। দেখতে পাচ্ছেন যে লঞ্চটা পুরোপুরি আস্তে আস্তে লোক উঠতেছে, কিছুক্ষণ আগে একটা লঞ্চ মিস করছি আমরা, দুঃখজনক জিনিসপত্র। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের লঞ্চটা ছাড়ে এবং আমরা ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য যে রওনা দিই, তার টাইমটা একটু লেট হয়ে যায়, সেই কারণে আমরা দুইটা লঞ্চ মিস করছি, তারপরও আসে একটা পাইছি, তো সেটাই উঠছি এখন। সেখানে আমরা অপেক্ষা করতেছি যে আসলে লঞ্চটা কখন চালু কখন চালু, অনেক লোক উঠতেছে, আমরা উঠে বসে রয়েছি অনেকক্ষণ যাবৎ। আর আস্তে আস্তে রোদের প্রখরটা আস্তে আস্তে অনেকটা বাড়ছে, তো অবশেষে সেই লঞ্চ ছাড়লো, স্পিড বোর্ডে গেলাম না, রাতুল ভয় পায় এই জন্য। তো আমরা পদ্মা সেতুর সংলগ্নের কাছ দিয়েই ছোট একটা জায়গা, নদী অনেক মাঝখানে অনেক জায়গায় শুকিয়ে গেছে, তো সেখানে জায়গাটা কাইটা নদীর মাঝখান দা অনেকটা গভীর করে সেখান থেকে যেতেছে। তো এইখান এখন আমরা আছি যে প্রজেক্টের পদ্মা সেতুর সংলগ্নের যে জাজিরা প্রান্তের যে সাইডটা, যেখানে আপনার পদ্মা সেতুর এক সাইডের দুইটা সাইড থেকে পান্না যে কিনারা, সেটার কিনারা আছি। তো আস্তে আস্তে লঞ্চ সেখান দিয়ে চলতে থাকে, তো সে বিষয়টা তুলে ধরলাম। আর আজকে একটা বিশেষ করে আপনাদের দেখাবো পদ্মা সেতুর আসলে দূর থেকে এখন কমপ্লিট হয়েছে, এখন দেখতে কতটা সুন্দর। তো এটা হচ্ছে জাজিরা প্রান্ত, তো জাজিরা প্রান্তের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের সাইড দিয়ে এই লঞ্চগুলো যায়, তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আসলে কত সুন্দর দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনের গ্লাসের ভিত্তিতে আমি শ্যুটটা নিই, তো কত সুন্দর লাগতেছে। এখানে অনেক মানুষ আসে দেখতেছে লঞ্চে দাঁড়ায়, তো আমিও আমার মনে হলো যে না আপনাদেরকে বিষয়টা দেখাই, কারণ দেশের বাইরে অনেকেই থাকেন বা যারা আমার ব্লগগুলো দেখেন তারা এই পদ্মা সেতুর ব্যাপারটা আসলে সচরাচর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এখন এটা নিয়ে তোলপাড়। আর এটা মানুষ এই পর্যটক খাত হিসেবে দক্ষিণবঙ্গের একটি বিশেষ বড় অধ্যায় হতে শুরু হবে বাংলাদেশে, যে এইখানে আসলে কত পরিমাণ পর্যটক আসে এই পদ্মা সেতু দেখার জন্য। তো জাজিরা প্রান্তের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা কতটা সুন্দর, বর্তমানে এটার কাজ প্রায় 90% হয়ে গেছে। তো শুনছি যে জুনে, এই 2022 সালের জুনে আপনার এটার শুভ উদ্বোধন হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন জাজিরা প্রান্তের এই সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি, লঞ্চে আছি, ওই নিচে অনেক কাজ হচ্ছে, তো এই পাশ থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসরই। তো দেখার পর আসলে কতটা ভালো লাগতেছে পদ্মা সেতু, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আসলে স্বপ্ন সেই পদ্মা সেতু দক্ষিণবঙ্গের প্রতিটা মানুষের স্বপ্ন বা বাঙালির জাতির প্রতিটা মানুষের স্বপ্ন, যে এই দক্ষিণবঙ্গের এই পদ্মা সেতু নিয়ে অনেক জল্পনা কল্পনার পরও আজকে সেটা
বাস্তবে রূপান্তরিত হয়েছে। তো সেই বিষয়টা আসলে কতটা আমাদের কাছে আনন্দদায়ক বা খুশির সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই পদ্মা সেতু আমাদের বাসা থেকে দুই মিনিটের মধ্যে আমরা পুরো পদ্মা সেতু দেখতে পারি নদীর পাড়ে বসে। তো এটা আমাদের জন্য কতটা সুকাঙ্ক্ষিত বিষয় যা কত সুন্দর সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো দেখতে থাকুন, পড়ে উঠি। আমি আসলে মাসুদ হোসেন, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মতবাদ জানিয়ে আপনি কোন ধরনের কন্টেন্ট চান সেটা আমাদেরকে জানিয়ে। তো দেখতে থাকুন, পড়ে উঠি। দেখতে পাচ্ছেন যে অনেকেই পার হইতেছে এদিকটা। তো সেক্ষেত্রে এই সাইডের কাজগুলো, দক্ষিণবঙ্গের এই সাইডের কাজগুলো 90% হয়ে গেছে জাজিরা। তো এখানে যে ছোট ছোট নৌকা দিয়ে অনেকে মাছ ধরতেছেন পদ্মা সেতুর পাশে, আসলে এই দৃশ্যটা যে কতটা সুন্দর হয়তো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আপনার বাস্তব চিত্রে বিশ্বের নানা জায়গায় নানা ধরনের অনেক সুন্দর দেখার মতো দৃশ্য দেখতে আমরা অনেকেই যারা ভ্রমণ পিয়াসী তারা অবশ্যই দেখতে যান। তো তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে যে বাস্তবে নিজের চোখে দেখা আনন্দ পাওয়ার কতটা আনন্দদায়ক। তো সেক্ষেত্রে আজকে তার ব্যতিক্রম আমি আসলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটু পুরোটা আসলে কত সুন্দর লাগছে, একদম পুরোটা কত সুন্দর যে লাগতেছে ভাই সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তো অগ্রসর আস্তে আস্তে সামনের দিকে লস এগোতে থাকে, আমিও আপনাদের মাওয়া ঘাটের কাছে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বিদ্যুৎ লাইনের জন্য যে নদীর মাঝখানে যে পিলারগুলো তৈরি করছে সেগুলা অনেকটাই হয়ে গেছে ওই পাশে দেখতে পাচ্ছেন। তো আমরা মাওয়ার ঘাটের কাছে চলে আসছি। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে নদীর থেকে ঘাট থেকে একটু দূরে। তো আস্তে আস্তে যে লঞ্চটা চালায় এর মধ্যে একটা বিপত্তি ঘটে, দেখতে পাচ্ছেন যে আরেকটুর জন্য ওই যে ওইটা ট্রলারটার সাথে লঞ্চটা ধাক্কা লাগা নেই। তো পরিশেষে আমরা চলে আসলাম কোথায়, মা ঘাটে চলে আসলাম আজকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আজকে কেন ঢাকা যাবো সেটা আপনাদেরকে বলবো। আর এখন আমরা লঞ্চ থেকে নামবো, অনেক দূর শিমুলিয়া লঞ্চ ঘাট। তো বাস স্ট্যান্ড চলে আসছি আমরা, এখন বাস স্ট্যান্ড বাসে উঠবো। তো প্রচুর পুরনো রোদ, অপেক্ষা করতেছি যে কখন বাস আসে, কখন বাসে উঠবো। আমার সাথে মেহেদির আতুল কাকি খুব অসুস্থ হয়ে গেছে বললে বলা যায়, কারণ অনেক রোদ আর তার মধ্যে অনেক জ্যাম, প্রচুর পরিমাণ জ্যাম, যেটা হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যে রোদের মধ্যে বর্তমানে মনে হয় কি যে সর্বোচ্চ তাপমাত্রা আজকে এরকম মনে হচ্ছে। তো দেখতে থাকুন, পড়ে ভিডিও। গাড়ির সংকট আছে বর্তমানে, দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি নাই এখানে, সিরিয়াল মেনু করতেছে সবাই, এখানে সিরিয়াল দাঁড়া রয়েছে সবাই এক জায়গায় সিরিয়াল মেনু। তো অনেক জল্পনা কল্পনার পর বাসে উঠলাম অনেক কষ্ট করে, কারণ বর্তমানে মানুষের অনেক চাপ, যাত্রীর অনেক চাপ। তো আস্তে আস্তে বাস চলতে থাকে। তো বর্তমানে পদ্মা সেতুর কারণে এই মামা প্রান্ত থেকে ঢাকা পর্যন্ত আসলে যে সুন্দর করে রাস্তা তৈরি হয়েছে সেটা হয়তো আপনাদেরকে বলে শেষ করতে পারবেন। যে আমরা এখন বর্তমানে মামা সাইডে যে পদ্মা সেতু লাইন একসাথে অ্যাডজাস্ট করে সেইটার নিচে আছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এই পাশ দিয়ে নামতে পারবো, ওই পাশ দিয়ে উঠতে পারবো, এরকম একটা সিস্টেম, দুইটা লাইন এক দুই সাইড করা
মাঝখান দিয়ে আরেকটা লাইন যাবে। তো এই এখন আমরা নিচে আছি, নিচটা আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই, বিশ্বাস করেন এই জায়গাটা আসলে অদ্ভুত। তো আস্তে আস্তে এগোতে থাকি, ওইটা হচ্ছে পদ্মার সেতুর থানা যেটা বলে, মুন্সিগঞ্জের পদ্মা সেতুর বিষয়ে নিয়ে যে থানাটা সেখানে। তো অবশেষে আমরা এখন বাসে আসি, আমি মেহেদি এক পাশে আর রাতুল কাকে এক পাশে। তো সেক্ষেত্রে অনেক গরম, তারপর বাতাস সব কটা জানলা খুলে দিয়েছে, তারপর অনেক গরম লাগতেছে, তার অনেকটা পেন লাগতেছে, মেহেদি খুব ক্লান্ত দেখতে পাচ্ছেন যে ও যা যায় অবস্থা। তা আমার একটু 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 মানে ঘুম ঘুম অবস্থা, ঘুম আসতেছে মনে হয়। তো সামনের দিকে এগোতে থাকি, সামনে হাইওয়ে রোড দেখতেছে, হাইওয়ে কাজগুলো চলতেছে, যে পদ্মসেতুর কাজ চলতেছে, যে লাইনে গাড়িগুলো চলবে, যে এটা হচ্ছে বর্তমান যে ব্রিজটা করছে। দেখুন আমি একটা বিষয় আপনাদের ফোকাস করি, যে বিশ্বের অনেক দেশের সাথে তাল মিলে বাংলাদেশেও আপনার এই রাস্তাগুলো বা রোডগুলো আসলে উন্নত করছে অনেকটাই, যেটা মা প্রান্তের একটি বিশাল একটা নিদর্শন, যেটা না বললেই নয়। আমাদের আগে ঢাকা যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, 1.5 ঘন্টা সময় লাগবে এই রোডের কারণে, এখন 30-45 মিনিটের মধ্যে আমরা ঢাকা পৌঁছে যেতে পারি। তো সেমনি তেমনি আমরা আগাইতেছি, মেলা বইছে না। বাস থেকে নামার পর আমরা এখানে একটা ছোট্ট একটা মেলা দেখতে পাচ্ছি। তো আমি জিজ্ঞেস করলাম যে মেলা বইছে কিনা। তো আমরা এখন আমাদের বাসার একটু কাছে চলে আসছি, এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে যেটা সবাই বলে বড় মসজিদ নামে পরিচিত। মসজিদটার কাছে আমরা চলে আসছি, এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, যে সুন্দর এই মসজিদটা, ভিতর অনেক কষ্টে অনেক পরীক্ষে আমি সময়ের পর বাসায় এসে পড়ছি, আর সাততলা উঠলাম। আরে কেমন করে দেখা, তো সাততলায় উঠছি মনে করেন, ওঠার পর আর সত্যি নাই, রাত্রে ধরে ধরে আমি উঠছি। আলহামদুলিল্লাহ আসলাম বাসায় এসে পুষলাম। তো সর্বোপরি একটা কথা কি, আজকে যে অবস্থা হয়েছিল রোদে, মানে সবার অবস্থা খারাপ, তার মধ্যে আমি একজন, আমার কাকির একজন, আর রাতুল তো ছোট মানুষ, ও তো এগুলো সহ্য করতে পারে। তারপরেও বাসায় এসে পুষছি, এখন একটু রান্না বান্না করলো, হালকা পাতলা কিছু খাইলাম, মানে রাত ভাত খাইলাম, এখন রেস্ট নিব। ওই আসার ভিডিওগুলো আপনাদের দিতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত, কারণ আমার অবস্থা তো খারাপ ছিল, যে কি ক্যামেরা ধরবো জানি, এই শক্তিটিও ছিল না, এত পরিমাণ জ্যাম, আর হাইটে আসছি ভাই, গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই, গাড়ি থেকে নাইমা, তারপর পুরো রাস্তা হাইটে আসতেছে, তারপর আবার সাততলা উঠতে হয়েছে, আরে বুঝেন কিরকম অবস্থা হয়েছে। তো সব কিছু মিলে দাদাবার বাসায় চলে আসলাম আজকে, ফার্স্ট সবার আগে আমি খেয়ে উঠে গেছি, আর আমার পাশে পরিচয় করে দেবে, এটা কেটা, এটা এটা আমার, এটা আমার দাদু, দাদু ভাই, সেটা বলবো, সে একজন কী করেন কী সব এটুতু সব কিছু বলবো, আমাদের হাফের সাপ, তার জন্য সবাই দোয়া করবেন, রাতুল ওরফে জাহিদ না, মেহেদি জাহিদ না, ও তোমার নাম কি জাহিদ না, রাতুল জাহিদ। তো ও মাদ্রাসায় পড়াশোনা করে, অনেকদিন পর ছুটি পাইছে, সবার আদরে, আদরের মানে আদরের ভিতরে যদি কেউ থাকে তো ও আছে একজন, তো সবসময় আমার কাছে থাকে, তোর জন্য দোয়া করবেন, তার পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, যে উদ্দেশ্য মানে যে কারণ যে জন্য ঢাকা আসছে সেটা তো বলবো অবশ্যই আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ, তো 1000 সাবস্ক্রাইব আমার হয়ে গেছে, এখন আমার কিছু ওয়াচ টাইম লাগে, সেটা আপনাদেরকে বললাম, তো দয়া করে সবাই আমার ভিডিওটা দেখবেন পুরো, আপনারা যদি আমাকে ওয়াচ টাইমটা দেন তাহলে হয়তো মনিটেশন অ্যাপ অ্যাপ্লাই করতে পারবো, বা জন্য যে চিন্তাভাবনা সেটাও যেন সাকসেসফুল করতে পারি। তো যে জন্য ঢাকা আসছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তো তার আগে আমি বলে রাখি, যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আমি আবার বলে রাখছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে আপনার মতামত জানিয়ে আপনি কোন ধরনের কন্টেন্ট চান সেটা আমাকে বলবেন। তো দেখে থাকেন পুরোপুরি, আমি আসছি আপনাদের মাঝে মাসুদ নুশাল।